হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে স্কোয়ার অয়েব ও ছতুট ওয়েব একসাথে মিক্সড থাকলে কীভাবে আর এস ভ্যালু নির্ণয় করতে হয় তো আমরা আগের পর্বগুলোতে দেখেছি যে আর এমএস ভ্যালু নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার টোটাল স্কোয়ার এরিয়া ভাগ টাইমর বেজ লেন তাহলে আমার মূল লক্ষ্য হচ্ছে কি ক্ষেত্রফল বের করা ক্ষেত্রফল যদি এই টাইম আর বেজলিংটা সবসময় দেওয়া থাকে টাইম আর বেজলিংটা হচ্ছে এই আনুভূমিক বরাবর যে দূরত্ব আমরা যতটুকু এই দূরত্বের কাজ করবো ততটুকু দূরত্ব দিব সাপোজ এখানে আমার একটা সাইকেলের এখানে দূরত্ব নিয়ে কাজ করবো তাহলে এই টাইম আর বেজলিংক হবে টু পাই তাহলে টাইম অর বেজ আমরা পেয়েছি টু পাই এখন যদি আমরা এই স্কোয়ার এরিয়াটা বের করতে পারি তাহলে আমার এই ম্যাথের আমার হচ্ছে আর এমএস ভ্যালু নির্ণয় করতে পারবো তাহলে স্কোয়ার ভ্যালু আমার এই স্কোয়ার এরিয়া বের করতে গেলে আমার এরিয়া প্রথমে দরকার এরিয়া বের করতে হলে আমার এখানে দুইটা ওয়েব শেপ আছে অর্থাৎ তাহলে আমরা দুইটা এরিয়া পাবো তো এই যে এখানে শত ড্রয়েব স্কোয়ার ওয়েব এই শত ড্রয়েবের কীভাবে তাৎক্ষণিক মানের সমীকরণ বের করতে হয় কীভাবে ক্ষেত্রফল বের করতে হয় কীভাবে আরম এস অ্যাভারেজগুলো বের করতে হয় ম্যাথ সহ এবং উদাহরণ এগুলো আগের পরগুলোতে আমি ডিটেলস আলোচনা করেছি এবং স্কোয়ার ওয়েব সম্পর্কেও আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশানের লিংক দেওয়া আসে ওই তাৎক্ষণিক মানের সমীকরণ বের করার ডিটেলস দেখলে এই ম্যাথটা অনেক সহজ হবে তাহলে এই ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা কি জানি যে যে ওয়েবশেপটা দেয়া থাকবে তার তাৎক্ষণিক মানের সমীকরণকে তার লিমিট দ্বারা যদি আমরা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি সাপোজ এই ছোট ওয়েবের যদি আমরা তাৎক্ষণিক মানের সমীকরণ জানা থাকে তাহলে যতটুকু এর লিমিট দেওয়া আছে এই লিমিটকে আমরা যদি সময়ের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এর ক্ষেত্রফল পাব অনুরূপভাবে এই স্কোয়ার ওয়েবের ক্ষেত্রে তো কীভাবে এর তাৎক্ষণিক সমীকরণ সমীকরণ করতে হয় একটু দেখি এই ম্যাথটা আমার দেওয়া আছে তাহলে এখানে এটা হচ্ছে জিরো বিন্দু এখানে ধরি এটা মূল বিন্দু তাহলে এখানে আমরা যদি স্থানাঙ্ক বের করতে চাই স্থানাঙ্কের সময় কী থাকে এক্স আর ওয়াই থাকে তাহলে এই বিন্দুতে এক্সের মান কি এখান থেকে এক্সের মান হচ্ছে পাই আর এখানে ওয়াইয়ের মান কি ওয়াইয়ের মান হচ্ছে এই যে আইম্যাক্স তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো পাই আইম্যাক্স এই দুইটার স্থানাঙ্ক বের করি এই স্থানাঙ্ক বের করার কেন বের করতেছি আমরা হচ্ছে সমীকরণগুলো তাৎক্ষণিক মানের এই আর তাৎক্ষণিক মানের সমীকরণ আমরা জানি না আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে এখানে কি হবে এক্স আর ওয়াই থাকবে তাহলে এখানে এক্সের মান কি এখানে এক্সের মান হচ্ছে পাই আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস max পাই মাইনাস max অনুরূপভাবে এখানে এখানে এর মান কি এখান থেকে এটা এক্স এর মান হচ্ছে টু পাই আর এখানকার ওয়াই এর মান কি ওয়াইর মান হচ্ছে মাইনাস আইম্যাক্স তাহলে এই যে এখানকার স্থানাঙ্ক পেয়েছি এখানকার পেয়েছি সব কয়টার আমার স্থানাঙ্ক পেয়েছি তাহলে স্থানাঙ্ক দেওয়া আছে এখানে তাহলে আমরা তাৎক্ষণিক মানে সমীকরণ বের করব কীভাবে সাপোজ আমরা এই শত্রুভাবে তাৎক্ষণিক মানে সমীকরণ কীভাবে করব আমরা জানি যেহেতু এটা জিরো জিরো অর্থাৎ মূল বিন্দুগামী তো আমরা এই সূত্রটা সবাই জানি যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ মূল বিন্দুগামী রেখার সমীকরণ জানি ওয়াই ইকুয়াল এম এক্স এক্সটা হচ্ছে এই যে আনুভূমিক বরাবর যে সময় এই সময়টা হচ্ছে এক্স অর্থাৎ এখানে এক্সের জায়গায় আমরা টি লিখতে পারি আর এমটা হচ্ছে ঢাল ঢাল নির্ণয়ে আমরা সূত্র জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এখানে দেওয়া আছে এখানে মান যদি আমরা বসিয়ে দিই ক্যালকুলেশন করে আই ম্যাক্স ভাগ পাই পাই তাহলে এই এম এর মান যদি এখানে বসে দিই ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে এই সতর্ ওয়েবের তাৎক্ষণিক মানের সমীকরণ পাই আই ইকাল আই ম্যাক্স ভাগ পাই ইন্টু টি এখানে স্কোয়ার ওয়াইবের আমার তাৎক্ষণিক মানের সমীকরণ দরকার এই স্কোয়ার অবের দুইটা সমীকরণ আমরা এই দুইটা স্থানাঙ্কর বিন্দুগুলো দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটা সবাই জানি যে দুই বিন্দুকে আমি সরলেখার সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স মাইনাস এক্স ওয়ান ইকোয়াল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান এইখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ই মান দেওয়া আছে এই মানগুলো যদি আমরা এখানে বসে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই আই ইকুয়াল মাইনাস আই ম্যাক্স এটা হচ্ছে স্কোয়ার ওয়েবের তাৎক্ষণিক মানের সমীকরণ তাহলে আমরা এই যে শতডাইভের তাৎক্ষণিক মানের সমীকরণ পেয়েছি এটা এবং স্কোয়ার ওয়েবের তাৎক্ষণিক মানের সমীকরণ পেয়েছি এটা আমি বলেছিলাম যে যে কোনো অয়েবশেপের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে ওই তাৎক্ষণিক মানের সমীকরণকে তার লিমিট দ্বারা সময়ের সাপেক্ষে ইনটিগ্রেশন করবো সাপোজ আমরা এই যে এখানে সতর্ ওয়েবের হচ্ছে তাৎক্ষণিক মানের সমীকরণ পেয়েছি এই তাৎক্ষণিক মানের সমীকরণটাকে কী করবো তার লিমিট অর্থাৎ এই যে জিরো থেকে পাই জিরো থেকে জিরো থেকে পাই জিরো থেকে পাই সময়ের সাপেক্ষে ইনটিগ্রেশন করলে তাহলে আমরা এর ক্ষেত্রফল পাব অনুরূপভাবে স্কোয়ার ওয়েবের এই যে তাৎক্ষণিক মানের সমীকরণ পেয়েছি মাইনাস আইম্যাক্স তাহলে এর লিমিট কি পায় থেকে টু পাই পায় থেকে টু পাই সময়ের সাপেক্ষে ইনটিগ্রেশন তাহলে এটার ক্ষেত্র হচ্ছে এটা আর এটার ক্ষেত্রফল হচ্ছে এটা তাহলে আমার কি দরকার স্কোয়ার এরিয়া দরকার তাহলে আমার যে প্রথম যে সতর্ ওয়েবের যে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম এটা তাহলে এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলেই তো আমরা বর্গ বল পাচ্ছি তাহলে এখানে বর্গ যদি করি এটা বর্গ করলে এখানে দেখেন আইম্যাক্স ভাগ পায় এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ওয়ান একে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না একে আমরা সামনে আনছি শুধু টি স্কোয়ারকে সময়ের সাপেক্ষে আমরা ইনটিগ্রেশন করবো তো এই ইনটিগ্রেশনের সূত্রটা সবাই জানি যে কোনো পাওয়ার যদি থাকে পাওয়ার সাথে এক যোগ হয় ভাগ হচ্ছে পাওয়ার হয় অর্থাৎ এখানে টি স্কোয়ার আছে তাহলে টু এর সাথে যোগ ওয়ান হয়েছে ভাগ হচ্ছে থ্রি তারপর কি হয় এই যে এই লিমিটটা থাকে তারপর লিমিটটা কীভাবে কি করতে হয় লিমিটটা হচ্ছে প্রথমে সর্বোচ্চ লিমিট মাইনাস সর্বনিম্ন লিমিট এই লিমিটগুলা শুধু এর জায়গায় বসবে অর্থাৎ যে ভেরিয়েবলটা থাকবে ভেরিয়েবলের জায়গায় বসবে তাহলে সর্বোচ্চ লিমিট হচ্ছে পাই অর্থাৎ টিয়ের জায়গায় পাই বাকি সব ঠিক থাকবে মাইনাস সর্বনিম্ন লিমিট সর্বনিম্ন কত জিরো অর্থাৎ টিয়ের জায়গায় জিরো এটা তাই ক্যালকুলেশন করলে আমরা পাই আই ম্যাক্স স্কোয়ার ইন্টু পাই ভাগ থ্রি আর দুই নম্বরের ক্ষেত্রে কি এটা যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এটা একটা কনস্ট্যান্ট মান এটাকে আমরা করতে পারি না এটা সামনে আসছে তাহলে এখানে কি থাকে ওয়ান থাকে তা আমরা ইন্টিগ্রেশন ওয়ান ডি এ করলে আমরা কী পাই এক্স অর্থাৎ ওয়ানকে ইন্টিগ্রেশন করলে পাই আমরা হচ্ছে এখানে টি পাবো তার লিমিট পাঠানোর নিয়ম কী নিচে হচ্ছে সর্বনিম্ন লিমিট উপরে হচ্ছে সর্বোচ্চ লিমিট তাহলে এখানে ভেরিয়েবলের জায়গায় লিমিট পাঠানোর নিয়ম হচ্ছে সর্বোচ্চ লিমিট মাইনাস সর্বনিম্ন লিমিট ক্যালকুলেশন করলে হয়টা তাহলে আমার টোটাল স্কোয়ার এরিয়া দরকার তাহলে এই দুইটা এরিয়া যোগ করে দেই যোগ করে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাই ফোর আইম্যাক্স স্কোয়ার ইন্টু পাই ভাগ থ্রি তাহলে আমার হচ্ছে এখানে আমরা কি সময় পেয়েছিলাম টাইম আর সময় পেয়েছিলাম হচ্ছে জিরো থেকে টু পাই অর্থাৎ টু পাই এখানে আমরা এই একটা সাইকেলের কাজ করতেছি এখানে উল্লেখ করে দেওয়া আছে আর টোটাল স্কোয়ার এরিয়া পেয়েছি কত ফোর ম্যাক্স স্কোয়ার ইন্টু পাই ভাগ থ্রি তাহলে এই সূত্রে আমার হচ্ছে এই দুইটা মান বসায় এখানে দুইটা মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে আইম্যাক্স রুট ওভার টু ভাগ থ্রি তো ধন্যবাদ